দ্বিব্যাপী বিরিয়ানি মালিককে তোলা চেয়ে হুমকি, 4-5টি নম্বর থেকে ফোন, 20 লক্ষ টাকা চেয়ে হুমকি। ঘটনায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন মালিক। দুষ্কৃতীদের নজর থেকে কিছুতেই বেরোতে পারছেন না ব্যারাকপুরের অভিজাত ব্যবসায়ীরা, কারণ আবারও হুমকি দেওয়া হলো ব্যারাকপুরের অভিজাত এক ব্যবসায়ীকে, আর এবারের টার্গেট প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি বাপি। ঘটনার জেরে আতঙ্কিত ব্যবসায়ী অনির্বাণ দাস এখন রীতিমতো গৃহবন্দী। এবারই প্রথম নয়, এর আগেও একবার হামলা চালানো হয়েছিল এই বিরিয়ানির দোকানে, আর এবার সরাসরি ফোনে হুমকি দেওয়া হলো ওই ব্যবসায়ীকে। ঘটনার বিষয় দোকানের মালিক অনির্বাণ দাস জানান, মাসচারেক আগে দুষ্কৃতীরা আমাকে ফোন করে টাকা চেয়েছিল, আর সোমবার প্রতি মুহূর্তে আমার গাড়ি ফলো করেছে দুটি বাইকে থাকা 4 জন অচেনা ব্যক্তি। গোটা বিষয়টি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে জানিয়েছি, এমনকি আমি মোহনপুর পঞ্চায়েতের সদস্য হওয়ায় তৃণমূল বিধায়ক ও সাংসদকেও বিষয়টি জানিয়েছি। সবাই সাহায্যের আশ্বাস দিয়েছেন, এই রকম চলতে থাকলে আমি কি করে ব্যবসা করব। আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম, তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছিলাম, তখন কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ালেস গেট অব্দি এসেছে, অলরেডি কুন্ডু বাড়ির দিকে গেছে। আমি ভাবছি যে এই গেট থেকে যদি বলে কিছু ওরা মানে অ্যাটাক করে, ধমকি চলছে মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। তো এটা 3-4 মাস আগে এরকম ঘটেছিল, আমি প্রশাসনকে জানিয়েছি। 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না, যে বাড়ি থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী অনির্বাণ দাস। এই ঘটনায় রীতিমতন আতঙ্কিত হয়ে রয়েছেন ওই ব্যবসায়ী, বাড়ির বাইরে এখন বের হচ্ছেন না তিনি, ঘর থেকেই ফোন করে প্রয়োজনীয় কাজ সামলাচ্ছেন। অন্যদিকে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসনের সঙ্গে ওনার কথা বলা উচিত, প্রশাসন নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে, প্রয়োজনে সুরক্ষাও দেবে। এটা যদি তাকে কেউ হুমকি দিয়ে থাকে, এটা ব্যারাকপুরের বেশ কিছু কয়েকজনকে এই ধরনের হুমকি এসছে, এ ব্যাপারে ও সিপির সাথে কথা বলা উচিত। আর যদি কথা বলে থাকে প্রশাসন নিশ্চয়ই স্টেপ নেবে, এবং সর্বক্ষেত্রেই প্রশাসন স্টেপ নিচ্ছে, এবং তার যা ব্যবস্থা করা সুরক্ষা দেওয়া সে ব্যবস্থা প্রশাসন করবে। উল্লেখ্য, ব্যারাকপুর সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার বিরিয়ানির ব্যবসায়ী হিসেবে দীপাপির নাম যথেষ্ট ছড়িয়ে পড়েছে, ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটেছে। ব্যবসায়ী শত্রুতার জেরেই হুমকি, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য, তা এখনো পরিষ্কার নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।